আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যে সিটি কখনো ঘুমায় না নামে পরিচিত, আজ সেই সিটি নীরব হয়ে গেছে। হ্যাঁ, আমি নিউ ইয়র্ক সিটির কথা বলছি। আমরা জানি যে নিউ ইয়র্ক সিটি কখনো ঘুমায় না, কিন্তু বর্তমানে পৃথিবীতে যে পরিস্থিতি চলছে, শুধু নিউ ইয়র্ক সিটি কেন, সমস্ত দেশই এখন নীরব হয়ে গেছে। উইকডেতে, রাশ টাইমে স্টুডেন্টদের কোলাহলে সমস্ত রাস্তা মুখরিত থাকে। বাসে সিট পথ দূরে কথা, দাঁড়িয়ে যাওয়াটাও কষ্টকর হয়ে যায়। মাঝে মাঝে পরপর তিন চারটা বাস যদি আসে, তারপরও দেখা যায় কাজে যাওয়ার সময় বসে যাওয়ার সিটটুকু পাই না। অনেক সময় দাঁড়িয়ে বা ড্রাইভারের সিটের কাছাকাছি দাঁড়িয়েও, কোনো রকমে দাঁড়িয়ে আমাদেরকে কাজে যেতে হয়। কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন হয়েছে যে সমস্ত বাসে কোনো প্যাসেঞ্জারই বলতে গেলে থাকে না, আর যাও থাকে দেখা যায় যে কেমন একটা যেন করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে দিয়ে লোকজন বসে থাকে। পাশাপাশি কারো বসতেও বোধ হয় ভয় লাগে, এমন একটা অবস্থা। একটা সিটে একজন করে হয়তো বসে থাকে। শুধু বাস কেন, সমস্ত জায়গাতেই একই অবস্থা। দোকানপাট খোলা আছে কিন্তু কোনো কাস্টমার নাই। যে সমস্ত স্টোরগুলা 24 আওয়ার্স ওপেন থাকে, সেগুলাতে এখন তো সরকারি ডিক্লেয়ার দেওয়া আছে শুধুমাত্র টেক আউট, কেউ বসে খেতে পারবে না। যার জন্য এত নীরব, বোঝাই যায় না যে দোকানটা খোলা আছে। এমনকি যে সমস্ত রেস্টুরেন্টগুলা ওপেন টু ক্লোজ, লম্বা লাইন লেগে থাকে, 4-5 জন খাবার দিয়ে কুলিয়ে উঠতে পারে না, সেই সমস্ত দোকানগুলাতেও আজকাল খুব একটা কাস্টমার দেখা যায় না। খাবার আছে কিন্তু লোকজন নাই। কাস্টমার আসলেও একজন আসলে আরেকজন অনেকখানি দূরে দাঁড়িয়ে থাকে। যতটুকু সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সার্ভ করে এবং খাবার গ্রহণও করে, এছাড়াও শুধু যে বাস বা রেস্টুরেন্ট তা কিন্তু না, ট্রেন স্টেশনগুলোতেও সে একই অবস্থা। যেখানে মানডে টু ফ্রাইডেতে প্রচণ্ড চাপ থাকে, হইচই থাকে সাবওয়েগুলোতে, এখনকার সাবওয়েগুলোর দিকে তাকালে মনে হয় যে উইকেন্ডে তো বোধ হয় এত নীরব থাকে না। চারিদিকে নীরবতা, ট্রেন আসছে, ট্রেন যাচ্ছে, স্টেশনে এসে থামে, কিন্তু খুব কম লোকই আছে যে স্টেশন থেকে বের হয়ে আসছে। তার মানে মানুষ ট্রেন বাসেও চলাচল করছে অনেক সাবধানে। আর তাছাড়া খুব বেশি প্রয়োজন না হলে মানুষ বাসা থেকে বেরও হয় না। কি যেন একটা আতঙ্ক সবার মধ্যে। অবশ্য আতঙ্কিত হওয়ারই কথা, সারা পৃথিবীতে আমরা করোনার ভাইরাসের আতঙ্কে আছি। সবাই সবার জন্য দোয়া করবেন, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহান আল্লাহ তাআলা যেন আমাকে, আমাদের সবাইকে, সমস্ত মানব জাতিকে সহি সালামতে রাখেন, রক্ষা করেন, সুস্থ রাখেন। ভালো থাকবেন বন্ধুরা, লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।